কোনো মুসলমানকে জাহান্নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে, তারা শুধু কোরআন দিয়ে চলতে চায়, শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে চলতে পারবে না। শুধু কোরআন যদি দিয়ে চলতে চায়, কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে, এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না, এটা হলো একরকম মামুর বাইরে আবদারের মতো। তো এই লোকগুলা বলে যে যারা জাহান্নামে যাবে তারা চিরকাল জাহান্নামে যাবে আর কোনোদিন জান্নাতে যাবে না, এটা ভুল কথা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন, অনেক পাপের কারণে জাহান্নামে স্থায়ী থাকার কথা বলেছেন, কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল হয়েছে, যাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে, সেটা তারা জানার চেষ্টা করে না। বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন, যে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে, জান্নাতের কাছে আনা হবে, সে চাইবে আমাকে কাছে নিলে হবে, ভিতরে নেওয়া লাগবে না, এরপরে সে ভিতরে যেতে চায়। বিস্তারিত বিবরণ আছে। এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা, কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে আনবেন ইনশাআল্লাহ। এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন, যেহেতু জান্নাতে আসবেনই একবার, আর টেনশন কি? কিন্তু জাহান্নামে পড়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন। কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে তার কি ঈমান থাকবে? বেদাতকে সুন্নত বললেই বেঈমান হয়ে যাবে না, এত সহজ ক্যালকুলেশন করা যাবে না। একটা আমলকে একজন বেদাত বলছে, আরেকজন বলছে না, এটা আপনি বলছেন বেদাত, আমি বলছি না বা দাঁত, এটা দাঁত আছে, কেউ দাঁত পাইছে কেউ দাঁত পাই নাই, অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে, এটা নিয়ে ইস্তেহাদ বা বুঝের মত পার্থক্য হতে পারে, এর কারণে কেউ কাফের বা মুসলমান হবে না। বেদাত জঘন্য খারাপ জিনিস, কিন্তু এই খারাপ জিনিস কোনটা, এটা বেদাত কিনা আদৌ, এটা নিয়ে সংজ্ঞানে ওলামাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, অনেক বড় বড় ইমামদের মধ্যে মত পার্থক্য আছে, একই কথাকে একজন ইমাম বলছেন বেদাত আরেকজন বলছেন এটা বেদাত না, অতএব এটা নিয়ে মারামারি করবেন না।